press the bell icon on the YouTube app and never miss another update. বাংলাদেশের অধিকাংশ উচ্চশিক্ষিত তরুণ তরুণী কাঙ্ক্ষিত কর্মসংস্থান হিসেবে বেছে নিতে চায় সরকারি চাকুরি। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সবাই সরকারি চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যেখানে মোটামুটি সবার প্রথম পছন্দ বিসিএস। দেশের সিভিল সার্ভিসে প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার মধ্য দিয়ে দেশের মানুষের জন্য অবদান রাখার বিশাল সুযোগ থাকে এই চাকরিতে। যদিও একটা সময় বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার প্রতি শিক্ষিত তরুণ সমাজের বর্তমান সময়ের মতো এতটা বেশি ঝোঁক ছিল না, কিন্তু কালক্রমে সামাজিক মর্যাদা, সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধা, নাগরিক জীবনে ক্ষমতা হস্তগত হওয়া এবং নানাবিধ কারণেই এই বিসিএস এর মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ায় যেন হয়ে উঠেছে আধুনিক সমাজের শিক্ষিত তরুণ তরুণীদের অন্যতম লক্ষ্য। আর এই বিসিএস নামক চাকুরি প্রতিযোগিতা তরুণ তরুণীদের কাছে আরো বেশি জনপ্রিয় করে তোলার পেছনে বিশেষভাবে যারা কাজ করেছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বিসিএস কোচিং সেন্টার, এবং সেই সাথে হাজার হাজার বিসিএস ক্যাডারদের মধ্যে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, যাকে সবাই এক নামে চিনেন, যাকে বলা যেতে পারে বিসিএস এর একজন অ্যাম্বাসেডর, তিনি হচ্ছেন সুশান্ত পাল, যিনি সোনার হরিণ খ্যাত এক বিসিএস পরীক্ষার মাধ্যমেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন, সর্বশেষ পর্যায়ে হয়েছেন সমালোচিত। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি সুশান্ত পাল সম্পর্কে। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সুশান্ত পাল, ডাকনাম বাপ্পি, 30তম বিসিএস এ যিনি ফার্স্ট হয়েছিলেন। শুধু 30তম বিসিএস এই নয়, এ পর্যন্ত অনুষ্ঠিত সব বিসিএস পরীক্ষায় ফলাফলের দিক থেকে এখনো পর্যন্ত তিনি সর্বোচ্চ নম্বরের অধিকারী বলে একটি কথা প্রচলিত রয়েছে। বর্তমানে তিনি কর্মরত আছেন কাস্টমস বিভাগের সহকারী কমিশনার হিসেবে। তবে সুশান্ত পালের চলার পথটা কিন্তু মোটেও সহজ সরল ছিল না, বিশেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর জীবনের কঠিন পথ পাড়ি দিতে গিয়ে অনেক উত্থান পতন এসেছে তার জীবনে। সুশান্ত পালের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি, ক্লাসের দুই রোলটি সবসময় তার জন্য বরাদ্দ থাকত, তবে অষ্টম শ্রেণীতে উঠে প্রথম হয়ে যান। অবশ্য এর পেছনে রয়েছে এক মজার ঘটনা। সুশান্ত পাল এক সাক্ষাৎকারে হেসে বলেন, আমি কখনোই প্রথম হতে পারতাম না, তবে প্রথম যে হতো সে যখন অন্য স্কুলে চলে যায় তখনই আমি প্রথম হয়ে যাই। অষ্টম শ্রেণীতে সুশান্ত পাল কৃতিত্বপূর্ণ ফলাফল করেন, পাশাপাশি ট্যালেন্ট পুলে বৃত্তিও পান। এরপর 2000 সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল থেকে তিনি বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন, এখানেও তিনি কৃতিত্বের ছাপ রাখেন। এরপর তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং 2002 সালে এইচএসসি পাশ করেন। সুশান্ত পাল অন্য আর 10 জন ছাত্রদের চেয়ে আলাদা ছিলেন, পাঠ্যবইয়ের বাইরে তিনি প্রচুর পড়াশোনা করতেন। কাস্টমস কর্মকর্তা হওয়ার পরও তিনি একটু বদলে যাননি, এখনও প্রচুর পড়াশোনা করেন, বিশেষ করে সাহিত্যের প্রতি তার ছিল আজন্ম আকর্ষণ, তাই নিজেই গড়ে তুলেছেন ব্যক্তিগত লাইব্রেরি। জানা গেছে তার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় 6000 বইয়ের বিশাল সংগ্রহশালা রয়েছে। যাই হোক, এইচএসসির ফল প্রকাশের পর মা বাবার ইচ্ছে অনুযায়ী সুশান্ত পাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেন। অনিচ্ছা আর অনাগ্রহ থাকা সত্ত্বেও বাবা মাকে খুশি করতে গিয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে পড়াশোনা শুরু করেন তিনি। অথচ সুশান্তের খুব ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্যে পড়ার। কলেজে পড়াকালীন সময়েই তিনি পড়ে ফেলেছিলেন ইংরেজি সাহিত্যের নামিদামি লেখকদের অনেক বই। তবে মা বাবা কখনোই চাইতেন না ছেলে সাহিত্য নিয়ে পড়াশোনা করুক। কম্পিউটার প্রকৌশল বিষয়টির প্রতি অনাগ্রহ থাকায় প্রথম সেমিস্টার থেকেই ফলাফল খারাপ হতে থাকে সুশান্ত পালের। এছাড়া ভার্সিটিতে ভর্তি হয়ে হীনমন্যতা ও ডিপ্রেশনেও ভুগতে থাকেন তিনি। এক পর্যায়ে 4 বছরের মাথায় তার সব বন্ধুরা যখন পাশ করে কর্মক্ষেত্রে যোগ দেন তখন এয়ারড্রপ দিয়ে তিনি চুয়েটের ছাত্র ছিলেন। এক সময় তার মাথায় আসে ব্যবসায়ী হওয়ার, তাই মনে মনে ভাবলেন ব্যবসায়ী হতে হলে অনার্স কমপ্লিট করার দরকার নেই, ইচ্ছা মোতাবেক ব্যবসাও শুরু করে দিলেন তিনি। জানা গেছে সে সময়
চার ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে বিষয়টাকে কেউ ভালো চোখে দেখত না। শিক্ষাজীবনের দীর্ঘ সুদৃতার কারণে অপমানিত হতে হতো তার মা বাবা এবং আত্মীয় স্বজনদের সামনে। চলতে ফিরতে সবার তিরস্কারমূলক কথাবার্তা তো থাকতই। একসময় সুশান্ত পাল সবার কাছে এতটাই মূল্যহীন হয়ে পড়েন যে কাউকে ফোন করলেও কেউ কল রিসিভ করত না। তাকে ডাকা হতো না কোনো গেট টুগেদার কিংবা পার্টিতে। চুয়েটেও প্রতিনিয়তই অপমানিত হতেন বন্ধু ও শিক্ষকদের দ্বারা। সবার কাছে এই অগ্রহণযোগ্যতা মেনে নিতে কষ্ট হতো তার। এক পর্যায়ে জীবনটাই অসহনীয় হয়ে ওঠে তার। সিদ্ধান্ত নেন আত্মহত্যা করবেন, কিন্তু হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে মমতাময়ী মায়ের মুখটা। শত বিপদ ও প্রতিকূলতার মাঝেও যে মা তাকে সাহস জুগিয়ে গেছেন, অতঃপর মমতাময়ী মায়ের কথা মনে করে তিনি আত্মহত্যা করেননি। এমন সংকটময় মুহূর্তে হঠাৎ একদিন চায়ের দোকানে বসে তার দুই বন্ধু সত্যজিৎ ও পলাশ এর মাধ্যমে জানতে পারেন বিসিএস সম্পর্কে। দুই বন্ধু তাকে উদ্বুদ্ধ করেন বিসিএস দিতে। বন্ধু মারফত জানতে পারেন বিসিএস দিলে এমন একটা চাকরি পাওয়া যায় যেখানে সবাই অনেক সম্মান করে, সমাজে পাওয়া যায় অন্যরকম এক কদর। তখন থেকেই সুশান্ত পাল ভাবতে শুরু করেন বিসিএস নিয়ে, শুরু করেন পড়াশোনা। সেই সঙ্গে আপ্রাণ চেষ্টা করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেন তিনি। এরপর আর কোনো দিকে না তাকিয়ে তিনি শুধুই পড়েছেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সুশান্তর মাথায় তখন জেদ চেপে বসে, সফল তাকে হতেই হবে। পড়তে পড়তে অনেক রাত নির্ঘুম কেটেছে তার। তিনি জানিয়েছেন সে সময় প্রতিদিন 15-16 ঘন্টা পড়াশোনা করতেন, তবে সবচেয়ে বেশি পড়েছেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে। টিউশনি ও একটি কোচিং সেন্টারের কর্ণধার হওয়ায় বাংলা, ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞানে আগে থেকেই দক্ষ ছিলেন তিনি। একই সঙ্গে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর জন্য প্রস্তুতি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর একে একে সফল হন প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায়। এরপর ভাইবা দিয়ে অপেক্ষা করতে থাকেন ফলাফলের জন্য। সে সময় প্রতিদিনই গুজব ছড়াতো ফল প্রকাশের। এভাবে চলতে চলতে 2011 সালের 2 নভেম্বর কাছের এক বড় ভাই তাকে মুঠোফোনে জানান সুশান্ত আজ ফল প্রকাশ হবে। সূত্রটা নির্ভরযোগ্য হওয়াতে সুশান্ত অনেক টেনশনে পড়ে যান। টেনশন কমাতেই বসে পড়েন মুভি দেখতে, কিন্তু কোনো কিছুতেই যেন কিছুই হচ্ছিল না। এরই মাঝে বিকেল 4টার দিকে আরেকটা ফোন আসে। একজন জানায়, সুশান্ত তোমার রেজাল্ট হয়েছে, তুমি কাস্টমসে প্রথম হয়েছ। কথাটা বিশ্বাস হতে চায় না সুশান্তের। নিজে কম্পিউটার খুলে বসেন, তবে সে সময় পিএসসির ওয়েবসাইটে অনেক লোড থাকায় কোনোভাবেই লগ ইন করতে পারছিলেন না। অনেকবারের চেষ্টায় সক্ষম হন পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে। সেখানে কাস্টমস ক্যাডারে প্রথমেই দেখতে পান 302653 রুল নম্বরটি। ভাবতে থাকেন মুদ্রণ ত্রুটি, অচিরেই সংশোধনী আসবে, সেখানে তার রোল নম্বরটি থাকবে না। এভাবে প্রায় 10 মিনিট অপেক্ষার পর যখন আবারও রোল নম্বরটি একে দেখতে পান, তখন বিশ্বাস করেন। সুশান্তের এই অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম। সাক্ষাৎকারে তিনি বলেছেন, বুঝতে পারছিলাম এক মুহূর্ত আগের সুশান্ত পাল আর এই সুশান্ত পালের মধ্যে অনেক তফাত। এখন আমি ফোন দিলে সবাই আমার ফোনটা ধরবে, আমাকে গুরুত্ব দেবে। কাকতালীয়ভাবে ফলাফল প্রকাশের দিনটি ছিল সুশান্তের জন্মদিন, তাই দিনটিকে জীবনের সবচেয়ে স্মরণীয় ও জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হিসেবে মনে করেন এই কাস্টমস কর্মকর্তা। প্রচণ্ড জেদি এই কর্মকর্তা জীবনের দুঃখগুলোকে নিয়েছেন অনুপ্রেরণা হিসেবে। চাকরি জীবনে প্রতিনিয়তই হয়েছেন চ্যালেঞ্জের সম্মুখীন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে মন্তব্য করে সুশান্ত পালকে 2016 সালের অক্টোবর মাসে ব্যাপকভাবে বিতর্কিত হতে হয়। এই বিতর্কের মাধ্যমে তিনি সর্বশ্রেণীর শিক্ষার্থীদের কাছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সমালোচিত হতে থাকেন। এক পর্যায়ে ফেসবুকে ভাইরাল হতে থাকে তার নানা ধরনের অশালীন চ্যাটিং, যার কারণে তিনি আরও বেশি সমালোচিত হয়ে ওঠেন। পরে তিনি ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্টটি মুছে ফেলেন, আর এর জের ধরেই তাৎক্ষণিকভাবে তাকে রংপুরে বদলি করে দেয়া হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে ICT আইনে একটি মামলাও করা হয়, যেটি বর্তমানেও চলমান রয়েছে। আর যার পর থেকেই সুশান্ত পাল অনলাইন জগৎ এবং আগে যেমন বিসিএস এর সভা সেমিনার করে অনেকটা বিসিএস এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন, সেই কাজটি থেকে তিনি অঘোষিতভাবেই অনেকটাই দূরে সরে যান।
এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এন্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।